আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকে ভালো আছেন তো আপনার ভিডিও টাইটেল সামনে দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে তো বর্তমান যুগে স্মার্টফোন চালায় ফেসবুক চালায় না এমন মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না তো আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে ইনকাম করা যায় আবার অনেকেই জানেন না যে আপনার ফেসবুক যে আইডি রয়েছে সেই আইডি থেকে ইনকাম করা যাচ্ছে তো আপনারা হয়তো জানেন না যে ইনকাম করা যায় যে কীভাবে ইনকাম করবেন সেইটুকু জানা নেই আপনাদের তো আজকে আমি দেখিয়ে দেবো যে আপনার ফেসবুক আইডি থেকে কীভাবে ইনকাম করবেন বা আপনি যে আপনার ফেসবুক আইডিতে যে পোস্টগুলো করছেন বা ছোটো ছোটো ভিডিও ক্লিপস পাবলিশ করছেন তো সেই থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না বা আপনার ফেসবুক ফেসবুক আইডিটি মনটেজ হবে কি না তো আজকে আমি একটি সহজ মাধ্যম দেখিয়ে দেবো তো আপনি বুঝতে পারবেন আজকে ভিডিও থেকে যে আপনার ফেসবুকটি ফেসবুকতে ইনকাম করতে পারছেন কি না তো আপনি যে সময়টুকু কারো সাথে চ্যাটিং করে কিংবা ফেসবুক স্কল অন করে সময়টুকু পার করছেন এর মধ্যে আপনার কোনো বন্ধু বা ফেসবুক থেকে ইনকাম করে নিচ্ছে তো আপনি বেকার না থেকে আপনার সেই ফেসবুক আইডি থেকে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক বর্তমান টাকার খনি তো কিভাবে সেই ইনকামটুকু করবেন বা আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কি না তো চেক করবেন কিভাবে তো তার জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি লেটস গ তো প্রথমে আমি কী করছি আমার ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে তো এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর তো তারপর এখন দেখছেন যে আপনার প্রোফাইল নামে অবশ্য আপনি কী করুন প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন তো আপনার প্রোফাইলের উপরে ঢুকে যাবেন তো তারপর আমি এখানে নামটি দেখাচ্ছে তো আপনি কী করুন এখানে ফেসবুকের প্রোফাইলটি ট্রি ডাই নামটির উপরে আমি ক্লিক করে দিলাম তো আমার ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করে ফেললাম তো তারপর এখন দেখছেন যে এখন থ্রি ডট দেখাচ্ছে আপনি কী করবেন থ্রি ডটের ফে একটা ক্লিক করে দেবেন থ্রি ডটের ফে একটা ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ যখন চলে আসবে তো এখানে আপনি দেখা দেখছেন ট্রান প্রফেশনাল মুড অফ নামে একটি অপশন আমার দেখাচ্ছে তো এখান থেকে আপনার ট্রান প্রফেশনাল মুডটি অন করে নেবেন তো আমি আগে থেকেই অন করে রেখেছি প্রফেশনাল মুডটি যার কারণে এখানে আমার এখানে ট্রান প্রফেশনাল মুড অফ লেখা দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে এখানে অন লেখা দেখা হবে তো আপনি কী করবেন এটার উপরে ক্লিক করে আপনার প্রফেশনাল মুডটি অন করে নেবেন প্রফেশনাল মুড অন করার পর এই রোমিটারে চলে আসবে তো এখানে আমি আর কিছু করছি না তো আপনি এটার উপরে ক্লিক করে আপনার প্রফেশনাল মুড অফ তাহলে অন করে নিয়ে নেবেন তো আমি এখান থেকে বেগে চলে যাচ্ছি বেগে আসার পর আপনার ফেসবুকটি যখন প্রফেশনাল মুড অন করে ফেলবেন তো এরমিটারে চলে যাবে আপনার ফেসবুক আইডিতে এবং আপনার ফেসবুকে যত ফ্রেন্ড রয়েছে সব ফলোয়ার কনভার্ট হয়ে যাবে তো তারপর এখন লেখা দেখছেন যে সেই ড্যাশবোর্ড নামে একটি অপশন তো আপনি কী করবেন এটা একটা ক্লিক করে দেবেন অথবা চাইলে আপনি ব্যাগে ক্লিক করে তো আমি একবার ব্যাগে ক্লিক করলাম তো তারপর এখান থেকেও ক্লিক করতে পারবেন আপনি তো তো আমি আবার এখান থেকেও চলে যাচ্ছি তো আপনি চাইলে এখান থেকে যেতে পারবেন তো তারপর এরকম ইন্টারভেস চলে আপনি কী করবেন নিচের দিকে যাবেন স্কুল ডাউন করে তো নিচের দিকে যাওয়ার পর এই যে একটি অপশন দেখছেন মনিটাইজ নামে অপশন তো এখান থেকে আমাদের ফেসবুকের ইনকাম হয় তো আমি কী করছি মনিটাইজেশন নামে এটার একটা ক্লিক করে দিলাম এডার ক্লিক করার পর যখন নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো এখান দেখছেন যে অনেকগুলো অপশন চলে আসছে তো এখান দেখছেন যে আমরা ফেসবুকতে ইনকাম করতে হলে আমাদের ইনস্টিম অ্যাডস নামে যে অপশন এই অপশানটি আমাদের কাজে লাগে তবে এটাতে কি আমাদের ইনকাম হয় তো আমি কী করছি এই অপশানটার ঘুরে একটা ক্লিক করে দিচ্ছি তো এটার উপরে আমি ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখান দেখছেন যে একটা লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নামে অপশন প্রথমে লেখা রয়েছে তো তারপর এখান লেখা দেখছেন তো তার নিচে আপনি লেখা দেখছেন যে এখানে একটি অপশন লেখা রয়েছে এই যে দেখছেন তো এখানে আমার ফেসবুক ফলোয়ার রয়েছে ছয়শ তো ছিয়াশি জন তো এখানে লাগবে কতজন বলছে পাঁচ হাজার ফেসবুক ফলোয়ার লাগবে তো ফাসবুক পাঁচ হাজার ফেসবুক ফলোয়ার হয়ে গেলে আপনার ফলোয়ার ক্রাইটেরিয়াটি পূর্ণ হয়ে যাবে তো তার নিচে আর একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন এই যে তো এখানে দেখাচ্ছে যে আমার এখানে জিরো মিনিট দেখা মিনিট ভিউস দেখাচ্ছে তো আর ওই পাশে দেখা যাচ্ছে সিক্স থাউজেন্ড মানে ষাট হাজার তো এখানে আপনার দুইটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে একটা হচ্ছে আপনার পাঁচ হাজার ফলোয়ার সম্পূর্ণ করতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার ষাট হাজার মিনিট আপনি ওয়াচ টাইম পূর্ণ করতে হবে আপনার ফেসবুক আইডি থেকে তো আপনার ফেসবুক যে ভিডিওগুলো পাবলিশ করছেন সেই ভিডিও থেকে ষাট হাজার মিনিট আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করলে আপনার ফেসবুকটি ইনকাম করার জন্য রেডি হবে তো আপনার ফেসবুকটি ইনকাম করার জন্য রেডি হবে আপনার কোনো কমিউনিটি গাইডলাইনস থাকতে পারবে না তো সব পূর্ণ হয়ে গেলে আপনি এখানে ইনকাম করতে পারেন তো দেখছেন এখানে আমার কোনো ইনকাম করতে পারবো না এখন তো এখানে আমার ফেসবুকের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া আমি ফুলফিল করতে পারি নাই যার জন্য এখানে ইনকাম করতে পারবো না তো আপনাদের ক্ষেত্রে যদি রকম ইন্টারফেস চলে আসে তো আপনি কী করবেন তারপরেও আপনি ইনকাম করতে পারবেন না আপনার পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে গেল তো এরোমিটারের চলে আসলে আপনি কীভাবে এই এটা থেকে সমাধান পাবেন তো এই নিয়ে আমার খুব অতি শীঘ্রই আমার চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করব তো আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে আমি দেখিয়ে দিব যে কীভাবে মনিটিজেশনটি অন করবেন তো আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে কীভাবে সমাধান করবেন এই নিয়ে ভিডিও অতি শীঘ্রই নিয়ে চলে আসবো তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে